gura. Ai gura. Kata perlu cikgu lah pakai sini sama kai gura. Ma, tu mi amak iya tu waktu sar kote sebukano. Amar sawalas lekin tu am shop boleh debo. Tanade, am cak hati zawar pore. Amar bapa sah teri kum bade bawa kore. Ya tu waktu sar kore amar bapa sah te. Ini Gopal, kar zonno ki kote si ami. Tu amar muka muka kata perlu cik. কিন্তু কি জন্য আমার বাবা সাথে এরকম করতেছে কেন আমার বাবা কি এভাবে মারতেছে এটা আমাকে জানতেই হবে আরে স্যার আপনি মারতেছি কেন কেন তুই বুঝতেছিস না তোকে বলছে রুমটা পরিষ্কার কর আর যে এটা বলছে পরিষ্কার কর দেখ তো কি ময়লা লেগে আছে কিচ্ছু ঠিক করে কাজ করিস না কিন্তু বৌমা আমি বয়স হয়ে গেছে আমার মাজার সমস্যা বৌমা আর বাড়ি তো কাজের মানুষ আছে সাহেব ওইদি একটু কাজটা করাও না আমার মাথায় বিশাল সমস্যা আমি কারে দিয়ে কাজ করাবো আর কারে দিয়ে কাজ করাবো না সেটা তুই কি শিখাই দিবি তোকে যেটা বলছে তুই সেটা কর একটা কথা কথাও কিন্তু ঠিক করে শুনিস না তুই দেখো বৌমা সাহেব একটু এগুলো করাও না আমি বয়স হয়ে গেছে ও আচ্ছা সাহেব দিয়ে করাবো সাহেব এই সাহেব কোথায় গেছে এটা জি ম্যাডাম ভাই ভাই ও আচ্ছা শাহেদ দিদি করাবো শাহেদ এই শাহেদ কোথায় গেলি রে তুই জি ম্যাডাম ডাকছেন এই বুইরে কি বলে রে বলে ও কিচ্ছু করবে না বসে বসে খাবে আর আরাম করবে আর তুই নাকি সব কাজ করবি ম্যাডাম আপনি তো কইছেন বাড়ির সকল রান্না বান্না আমি করমু আর ধোয়া মোছা আর কাপড় চোপড় ওগুলো সব আপনার শ্বশুর করব হ্যাঁ আমি তোরে যেটা বলছি তুই শুধু সেটাই করবি তার বাইরে একটা কাজও করবি না যাই হোক জাগে রান্না কর তোর অনেক বার বাইরে গেছে না চল তোরকে দেখাচ্ছি না চল চল এখানে হচ্ছেটা কি এসব সাহেব এই সাহেব এদিকে আয় জি স্যার এসব কি হচ্ছে এখানে কই মনে স্যার বলবি না মানে টাকার দরকার ও আজকে আমি বিপদে পড়ছি জন্য তোর মতো চাকর আমাকে লাথি মারতেছিস আমার সুযোগের সদ্ব্যবহার করতেছিস কত টাকা লাগবে তোর বল কত টাকা স্যার 10,000 টাকা দিয়ে 10,000 টাকা আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি যেহেতু বাড়িতে আসছি তোর 10,000 টাকা তোকে দিয়ে দেবো এখন সত্যিটা বলে বল আসলে এখানে হচ্ছেটা কি ও কেন বাবাকে এতটা মারতেছে স্যার কি আর কোনো আপনি যখন থেকে বড় থাকেন ম্যাডাম না আপনার বাবার উপর খুব অত্যাচার করে খুব নির্যাতন করে আর আপনার বাবারই দিয়া বাড়ির সকল কাম করায় আর আমারই দিয়া শুধু ভালো মন্দ রান্না করায় ম্যাডাম তো একা খায় না একটা লুকাই আপনার মতোই বয়স আইসা ম্যাডামের সঙ্গে অনেক সময় কাটায় আমারও কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দিয়া যায় তারপরে ওই লোক মিলে আপনার বাবারই সেই মারামারি আর আপনার বাবারে বলে যেন আপনারে না বলে আর আপনারে বললে নাকি বাইরা পালাইবে পরিষ্কার করতেছিস তুই কাজ করতেছিস আমি কি দেখতে পাচ্ছি না বেয়াদব এই চাকরের আবার দেখছে এই কি ভদ্র পোশাক রে স্যার আপনি কি কইতাছেন আপনার নুন খাইছি কি কন স্যার ম্যাডাম ওই রুমে আছে জানগা আমি কাজগুলা করি আরে ম্যাডামের কাছে তো যাবই ম্যাডামের কাছে যাওয়ার জন্য তো এসেছি তুই তোর তো দেখতেছি তেল বেঁধে গেছে এ তোর তেল ছড়ানো লাগবে আগে বুঝতে পারছিস স্যার এটা কি কইতাছেন আপনার নুন খাইছি গুন কেমন কি কন আচ্ছা থাক তো ম্যাডামের সাথে দেখা করে আসি আচ্ছা যান এই চিনিস না এ আমার বন্ধু আরিফ যার সাথে আমি মানে ছোট থেকে বড় হয়েছি সে আমার পেছনে ছুরি মারতেছে আমারই ঘরে আমার বউয়ের সাথে এইসব করে তুই চিনতে পারিস নাই স্যার আমি তো চিনি না কে ডাকি আমি তো অল্প দিন ধরে আপনার বাড়িতে কাম করি কার জন্য কি করতেছি আমি আমার বাবাকে তাহলে এ ধরে মারে ও স্যার সেই মারতে স্যার
আমি কি কইতাম আমার তো টিয়া দিয়ে মুখ বন্ধ করে রাখছে, আমি গরিব মানুষ না, টিয়া পাইলে হইল। হাই রে বে মানুষে, আমি কার জন্য কি করতেছি? কোথায় আছে এখন? ওখানে আর কি খাওয়ার দাওয়ার রেডি করা আছে। তোর ছেলে আসলে যদি তুই কোনো কথা বলছিস, তাহলে তোর ছেলে তো আর সারা জীবন এই বাসায় থাকবে না, ও অবশ্যই চলে যাবে। আর তখন চলে যাবে একদম, গলাশিবে একদম মেরে ফেলবো, একদম চুপ থাকবি, একটা কথাও কিন্তু বলবি না তুই। তুমি কেমনে বসায় রাখো? আরে ঘর ধাক্কা দিয়ে বাস করতে পারো না? ভালো করে মালিশ কর, পাটা অনেকদিন ধরে ব্যথা কিন্তু। ঠিক করে দিব। আর এসব লোকেরে বাড়ি থেকে বাইর করে দিবা যত তাড়াতাড়ি সম্ভব পারো। তুমি কোনো চিন্তা করো না, আমি এটার ব্যবস্থা ঠিক করতেছি। ইন্টার লাইগার আমার খুব ডিস্টার্ব হয়, তুমি বুঝো না? তারপর দোস্ত বন্ধু আর কত হয় নাই, শেষ হয় নাই। দেখি আমি টিপে দিই, আমি টিপে দিই বন্ধু। কোথায় তোমার পায়ে ব্যথা? কোথায়? আমি টিপে দিই দেখি। তুমি এখানে? হ্যাঁ। কার জন্য আমি কি করলাম? আমি নিজের জীবন বাজি রেখে তোদের জন্য কামাই করি, আর শেষে তুই কিনা আমার বাবাকে দিয়ে এইসব করাস? তো লজ্জা করলো না? আজকে যদি এর জায়গায় তোর বাবা হয়তো তুই কি করতি বন্ধু? তুই কি করতি রে বন্ধু, কি করতি বল? পারতি যে কাজটা করতে? হ্যাঁ, একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ, ঘর মুছায়, থালা বাসন ধোয়, রান্না করায়, এই রে। আরে তোকে তোকে কি বলবো? হ্যাঁ, তুই কিভাবে পারলি এগুলো করতে? এই কথা বলিস না কেন, কথা বলিস না কেন? হ্যাঁ বাবা, বাবা তুই বসো বাবা, আমি দেখতেছি বাবা, তুমি বসো বাবা। এই বেইমানের বাচ্চা বেইমান, তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি। যদি তুই তোর দিলে আমি মারার আগে তুই আমার চোখের সামনে থেকে বের হ, তোরে আমি আর আমার বাড়িতে রাখবো না, এক ছাদের নিচে তোর সাথে না, তোকে আমি ডিভোর্স দিব, তোর এই ভাতারের সাথেই তুই থাকবি। তোর তোকে আর কিছু বলার নাই, তুই যে একটা বেঈমান, কাল সাবের চেয়ে বেশি তুই। যা বের হ, বের হ, বের হ, এই যা বের হ, বের হ। এই চাকরের বাচ্চা চাকর, তুই আমার বাবাকে ধরতেছিস কেন? দিনের পর দিন ওরা দুইজন আমার বাবাকে এইভাবে অত্যাচার করছিল, আর তুই সামান্য করে টাকার জন্য মুখটা বন্ধ করে রাখছিস কেন? একটা বার আমার কি কি বলা যায় নাই, বলতে পারলি না? আজকে যখন আমি নিজে বিপদে পড়লাম আমার বাড়িতে, তুই আমার কাছ থেকে 10,000 টাকা ঘুষ চাইলি। হ্যাঁ, কার কারটা খাস? এই যে এত বছর আমার বাড়িতে তুই থাকিস, আমার বাবা তোকে রাস্তা থেকে কুড়াই আনছে এই বাড়িতে, কারটা খেয়ে মরবি? মালিক, মালিক আমারে মাফ কইরা দেন মালিক, আমি তো গরিব মানুষ, আমি তো বুঝার বাড়ি না, আমি ওরা তো অনেক জল্লাদ, আমার তো মারে ফেলতো মালিক, আমি আমারে মাফ করে দিই, আমি মাফ করে দিই মালিক, আমি কাকে দেয়াশোনা করুক মালিক, আমার তারা মালিক, আমার কেউ নাই মালিক।